আপনি বলেন ওবাইদুল কাদের বলে ভোট ছাড়া ক্ষমতা পরিবর্তনের সুযোগ নাই। আরে বেটা আমরাও তো বলছি ভোট ছাড়া ক্ষমতা পরিবর্তনের সুযোগ নাই, আমরা তো ভোটটাই চাই। কিন্তু আপনার নেত্রী প্রধানমন্ত্রী থাকবে, আপনি মন্ত্রী থাকবেন, আর আপনি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার, তারাই আপনাকে সেলিউট দিবে ওই রকম নির্বাচন কমিশন নিয়ে। আর র্যাব পুলিশ নিয়ে আপনি নির্বাচন করবেন, সেই নির্বাচন তো হবে না। যদি সাহস থাকে ক্ষমতা ছাড়া নির্বাচন করে, আমরা তো নির্বাচনই চাই, কারণ বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে আমরা কোনো ষড়যন্ত্র করি না, আমরা ভোটটাই চাই। আজকে সেই দিকে অন্যদিকে আপনি দেশটাকে ঠেলে দিয়েন না, তাতে বিএনপি ক্ষতি করার যা করার করছেন, খালেদা জিয়ার জেলে দিচ্ছেন, তারেক রহমানের অনেক কিছু করছেন। আমাদের এমন কোনো নেতা কর্মী নাই যার বিরুদ্ধে মামলা দেন নাই, জেলে নেন নাই, নেতা কর্মীদেরকে হত্যা করেন নাই। গতকালকেও দেখলেন আমরা একটা জানাজা পড়লাম আমাদের এক কর্মীর, আর কত রক্ত ওনার হাতে নাকি রক্ত নাই। তাহলে এই যে গতকালকে যেটা হত্যা হলো পরশুদিন, কে হত্যা করলো এটা? এই যে ছয় সাতজনকে হত্যা করলেন এই কয়েকজন কয়েকদিনের মধ্যে, কে হত্যা করলো? সরকারে আপনি, দায় দায়িত্ব আপনার, নির্দেশ আপনার, সেই কারণেই এই দায় আপনাকেই নিতে হবে। ওনারা নাকি কোনো অন্যায় করেন নাই, কোনো অপরাধ করেন নাই। ওনারা যখন আন্দোলন করছেন বাংলাদেশে, তখন কোনো কোনো গাড়িও জ্বালান নাই, হরতালও করেন নাই, গুলিও করেন নাই, ওনারা খালি রবীন্দ্রসঙ্গীত গায়ে নাকি আন্দোলন করছেন। আমরা তো জানি আন্দোলনের নামে কত গাড়ি পোড়াইছেন, কত মায়ের বুক খালি করছেন। কাজে আমরা এখনো কিন্তু সেদিকে যেতে চাই না। আমরা বলছি দেশের অর্থনীতির 12টা বাজাইছেন, আজকে মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকার মতো অবস্থা নাই। এই কারণে আমাদের নেতা তারেক রহমান কত বড় দেশপ্রেমিক দেখেন, যে আমাদের ছয় সাতজন কর্মীকে হত্যা করছেন, হত্যা করার পরে এই প্রেস ক্লাবের সামনে আমাদের সকল নেতা কর্মীরা সেদিন স্লোগান দিল, হরতাল চাই, হরতাল চাই। এই দেশের জনগণ হরতাল চেয়েছে, এই দেশের বাম যে রাজনৈতিক দল এই জিনিসপত্র বেড়ে যাওয়ার, দাম বেড়ে যাওয়ার কারণে তারা পর্যন্ত হরতাল করেছে। কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান হরতাল দেন নাই। কেন দেন নাই? কারণ হরতাল দিলেই আমরা হরতাল দিব, আপনারা গাড়ি পুরাইবেন, আর পুরায় তারপর দেশে অস্থিরতা সৃষ্টি করবেন, আর বলবে যে বিএনপির কারণেই অর্থনীতি ধ্বংস হচ্ছে। আমরা আগুন সন্ত্রাস আপনারা করেন, আমরা করি না। এখনো আগুন সন্ত্রাস সন্ত্রাস বলতেছেন, কি সন্ত্রাস ঘটাইতে চান আমরা সেটা জানি, তবে আমরা বলতে চাই আমরা পরিষ্কার গণতান্ত্রিক আন্দোলন চাই, গণতান্ত্রিক আন্দোলনে আছি। আপনারা সাতজন, দশজন, বিশজন, একশোজন হত্যা করে কেন, 5,000-10,000 লোককেও যদি হত্যা করেন তারপরও রাজপথ ছেড়ে আমরা যাব না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা, আরও যদি বুকে রক্ত দিতে হয় দিতে হলেও আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা বিদায় নেব, এছাড়া এর আগে বিদায় নিচ্ছি না। তাই আমি বক্তব্য রাজনীতি করে দেশনায়ক